আর হ্যাঁ, তোর শাশুড়ি মার থেকে যে টাকা নিয়ে পূজো দিতে যাচ্ছি এটা যেন আবার পাঁচ কান করিস না। আমি আর কাকে কি বলবো? হ্যাঁ আমি জানি তুই কাউকে কিছু বলবি না, কিন্তু যদি ওই ভূতটা শুনতে পায়, আরে তোরই তো ঘর মোটকে তোকেই ভূত বানিয়ে দেবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পূর্বা? একটা পূজোর জন্য 1,00,000 টাকা, আর সেটা তুমি দিতে চাইছো? আরে ওরা মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে টাকা হাতাতে চাইছে, তোমাকে ব্ল্যাকমেল করছে, তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না, এছাড়া কোনো উপায় নেই। আমি যদি টাকাগুলো ওদের না দিই তাহলে ওরা পার্বতীকে নিয়ে চলে যাবে। নিয়ে যাক। কি বলছো কি তুমি? তারপর কি হবে সেটা ভেবে দেখেছো? আর কিছুক্ষণ পর থেকেই অতিথি অভ্যাগতরা সব আসতে শুরু করবে, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে, তারা এসে দেখবে পার্বতী নেই, তখন তাছাড়া আমার ছেলেটার জন্য পার্বতীকে বাড়িতে আমাদের দরকার। তুমি একটু বোঝার চেষ্টা করো, প্লিজ আমাকে বাধা দিও না। আরে আমি তোমাকে বাধা দিচ্ছি না পূর্বা, কিন্তু তুমি একটা কথা বলতে চেষ্টা করো, যদি দাদা মা এসব জানতে পারে যে পার্বতীকে তুমি টাকা দিয়ে আটকে রেখেছো তখন? আমি হাত জোর করে অনুরোধ করছি তোমার, এক্ষুনি ওদেরকে কিছু জানিও না এই বিষয়ে। দেব তো তোমারও সন্তান, চাও না ছেলেটা একটু সুখ পাক, একটু শান্তি পাক জীবনে? ঠিক আছে, আমি আর কি বলবো, তুমি যা ভালো বোঝো কর, আমি যাই ক্যাটারের সঙ্গে কথা বলতে। সবটা একাই ভোগ করবে ডার্লিং, আমাকে কিচ্ছু দেবে না। নিয়ে হেমন্ত তুমি কোথা থেকে এলে? আরে বাবা, এই বাড়ির অলি গলি কোথায় কটা দরজা জানলা সব আমার নখ ধরব। পেছনের ঘোরানো সিঁড়িটা দিয়ে চলে এসেছি, তোমার ঘরে গিয়ে দেখলাম তুমি নেই, তাই এ ঘরে ও ঘরে উঁকি দিতে দিতে শেষমেশ এই ঘরে এসে মহারণী সব করছে। যে ফাঁসবে আমাকেও ফাঁসাবে, তুমি এখন এখান থেকে যাও। শোনো ডার্লিং, তুমি আর আমার সঙ্গে সেভাবে যোগাযোগ রাখছো না কেন বলো তো? হ্যাঁ, আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন? আমি আমি তোমার সঙ্গে না পরে কথা বলবো। হ্যাঁ, আমি বলছি কি, তুমি তুমি যাও, এখানে যে কেউ চলে আসবে, প্লিজ যাও। আমি জানি তো। আচ্ছা ডার্লিং, তুমি আমাকে বলেছিলে না যে আমি যদি কখনো অসুবিধে পড়ি তখন তুমি আমার সঙ্গে থাকবে। ডার্লিং, তুমি নিজেই বেপাত্তা, এটা আমি কেমন করে মেনে নেব বলো? বাজে কথা বলো না। কেন, তোমার আমার মধ্যে কথা হয়েছিল না, যা হবে তা দুজনে 50-50 শেয়ার হবে? কিন্তু তুমি তো ডার্লিং আমাকে ফাঁকি দিয়ে নিজেই সবটা হজম করে ফেলতে চাইছো। এমন তোর চোখ এড়িয়ে যাওয়া এতটা সহজ নয়। এখন টাকা পেয়েছো, এবার যাও। বেশ, যাচ্ছি, কিন্তু খুব শিগগিরই মিট করবো। কেন? কারণ তোমাকে না দেখলে আমার ভালো লাগবে না। দেখে নিয়েছ, যাও। চলি। বাপরে বাপ, হ্যাঁ হাঁপিয়ে গেছি, এক দুটো টাকা তো না, একেবারে 1,00,000 টাকা। মেয়েটার নামে পুজো দিয়ে আসবো, মেয়েটার একটা গতি হয়ে যাবে। যাও 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 যাও, আমাদের বাক্স প্যাটরাগুলো ওখানে রয়েছে, নিয়ে এসো দেখিনি। এখনই চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কাস্টমারের কাছে আপাতত তাই আর কি। এ না মানে ওই অনেকটা রাস্তা যেতে হবে তো, তারপর পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, তাই আপনারা না হয় কাল চলে যাবেন? না না, আমরা ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ অষ্টমী, এসো। আপনাদের থাকতে বলছিলাম কারণ আজ ওদের বৌভাত, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আসবেন, আপনারা তো আমাদের কুটুম, আপনাদেরও থাকা উচিত।
তাছাড়া আজকের দিনে আপনারা শুধুমুখী বাড়ি থেকে চলে যাবেন তা তো হয় না। পার্বতী বলো তোমার মামা মামীকে থাকতে। ও আবার কি বলবে, আপনি এত কথা বলছেন যখন থেকেই যাই। আসুন আয় পার্বতী। বৌদি ঠিক বুঝিয়ে সুঝিয়ে পার্বতীকে নিয়ে এলো। মা একটা বড় প্রবলেম আগলে ধরে বসে আছে। ডিসকাস্টিং। আমি জানতাম এসব হাওয়া গরম করার জন্য করা। ওই পার্বতীর মামি না একটা জিনিস, আমার না কামার উপর খুব রাগ ধরছে। যদি সত্যি সত্যি ওদের পার্বতীকে নিয়ে যাওয়ার হতো, তোমার কাকিমার ক্ষমতা ছিল না ওকে আটকায়। তোমার কি মনে হয় রাং কাম্মা? ওই মহিলা এগুলি ইচ্ছা করে করেছে। ওই ভূতের ভয়, মেয়েকে এখানে রাখবো না, এসব হলো ওর ধন। এত বড় বাড়ি সম্পত্তি এসব ছেড়ে মেয়েকে নিয়ে চলে যাবে ওরা ধরাই? তুমি না একদম ঠিক বলছো রাং কাম্মা। অনেক বেলা হয়ে গেছে তো, এবার যা নিয়ম কানুন আছে সেগুলো এবার সেরে নাও, এরপর তো সব লোকজন আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ মা, নৃসিংহদেবকে ভোগ নিবেদন তো হয়েই গিয়েছিল, কিন্তু এরকম শুভ কাজে একটা বিঘ্ন হলো। তাই বলছিলাম ও আরেকবার আরতিটা করুক, তারপর ঠাকুরের ভোগ প্রসাদ দেবকে খাইয়ে দেবে। আরে যা করার করো, কিন্তু ব্যাপারটা শেষ করো। হ্যাঁ দাদা। আয় মা, তুই আমার ঘরের লক্ষ্মী, তোর ছোঁয়ায় সমস্ত অন্ধকার কেটে যাক, সমস্ত ঘরে আমার আলো জ্বলে উঠুক। ওকে শিখিয়ে দিয়েছে পুজোর সময় গান গাইতে। এখন গান গাইছে, এরপর দেখবেন নাচানাচি শুরু করেছে। আর যে কত খেলা দেখাবে। এদিকে পারো তো দেখিয়েই চলেছে, আবার এও শুরু করেছে। গাইতেই পারে, তাই বলে ওকে মাথায় তোলার কিছু হয়নি। কেমন
সবার পাতে এই ভোগ একটু একটু করে দিয়ে দেবে, কিন্তু সবার আগে আমার ছেলেকে দাও। আমি খাবো না। শিখিরে, এটা নৃসিংহদেবের প্রসাদ, মেয়েটা নিজের হাতে রান্না করেছে, আর সবার আগে তোকে খেতে হবে, এটাই নিয়ম। খালি নিয়ম আর নিয়ম, এই নিয়ম নিয়ম করে তোমরা একদিন আমার মাথা খারাপ করে দেবে মা। না না, তোর তো দিন রাত পাড়ো পাড়ো করে এমনি মাথা খারাপ হয়ে গেছে। এখন এসব কথা কেন দাদা? পা ছেড়ে উঠতে নেই দেব, বস বাবা বস। দেব, তুমি না খেলে বাড়ির আর সবাই খেতে পারবে না, বস বাবা। আরে এ তো দেখছি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। আরে সবসময় নিজের কথা কেন ভাবি, সবার কথা ভাব। সবাই না খেয়ে বসে আছে, এত বেলা হয়ে গেল, খেয়ে নে। দেব, সবাই যেটা বলছে সেটা শোন, আর ওই বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? একটু অন্তত খা, মানে নিয়ম রক্ষাটা অন্তত হোক।